বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমালে রূপান্তরিত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 7 নম্বর বিপদ সংকেত আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা এর পূর্বে যে 3 নম্বর সতর্ক স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম সেই সংকেতের পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার দুপুরে এর অগ্রভাগের প্রভাব পড়বে উপকূলে, মধ্যরাতে এটি ভয়াবহ রূপ নিয়ে উপকূল অতিক্রম করবে। তবে অগ্রভাগের কিছুটা প্রভাব শনিবার সন্ধ্যা থেকেই পড়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা বা জড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগে যে কিছু ক্লাউড ছেড়ে দেওয়া আগে আগে সেই ক্লাউডের প্রেক্ষিতে বর্তমানে উপকূলীয় অঞ্চল কিছু কিছু অংশে সে কিন্তু বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং জড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূলের 13টি সহ 18টি জেলায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।